এ ক্লজ মাস্ট হ্যাভ, একটা ক্লজের কি লাগবে, একটা ক্লজের অবশ্যই কি থাকতে হবে দেখি। এখন এখানে বলা হয়েছে একটা ক্লজের কি লাগবে, সেটা হচ্ছে প্রথম অপশন আছে অনলি এ ভার্ব, শুধু ভার্ব দিয়ে কিন্তু কাজ নাই, কারণ ভার্ব কিন্তু আমরা জানি যে ফাইনাইট ভার্ব হইতে পারে আবার নন ফাইনাইট ভার্ব হইতে পারে। এখন একটা ক্লজের মাস্ট অবশ্যই হ্যাভ, একটা ক্লজের অবশ্যই থাকতে হবে একটা ভার্ব, ভার্ব থাকলে কি ক্লজ হবে, কখনোই না, কারণ ওই ভার্বটা যদি নন ফাইনাইট ভার্ব হয় তাহলে তো ক্লজ হওয়ার প্রশ্নই আসে না। তাহলে শুরুতে এই অপশনটা আমরা কেটে দিলাম, এ নাম্বার অপশন বাদ, বাদ বাদ বাদ, এটাকে ছুড়ে ফেলে দাও। এবার বলেছে ক্লজের একটা সাবজেক্ট থাকবে, ক্লজের কি সাবজেক্ট থাকবে, না ক্লজের সাবজেক্ট থাকবে না। আমরা জানি ক্লজের মধ্যে কি থাকবে, সাবজেক্টও থাকবে আবার ফাইনাইট ভার্বও থাকবে, শুধু সাবজেক্ট দিয়ে কাজ হবে না। এবার বলেছে কজ অ্যান্ড ইফেক্ট থাকবে, এটা তো ভাই কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ফলাফল, এগুলো আসলে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্স কমপ্লিট করতে যাব, ওই আলোচনা যাব, তখন কজ অ্যান্ড ইফেক্টের কথাবার্তা আসবে। বাট ক্লজের ক্ষেত্রে কজ অ্যান্ড ইফেক্টের ভাই কোনো কাজ নাই, এটা তো আরো আগে বাদ। এবার থাকলো হচ্ছে ডি, এখন একটা না একটা তো দাগাইতেই হবে, এখানে আসলে সাবজেক্ট আর ভার্ব, ভার্ব না হয়ে যদি ফাইনাইট ভার্ব হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো, যেহেতু অপশনে ফাইনাইট ভার্ব নাই তার মানে আমরা বুঝে নিব এটা এখানে ভার্ব বলতে আসলে ফাইনাইট ভার্বকে বোঝাচ্ছে, কারণ অপশন তো আর নাই। সো সঠিক উত্তর হচ্ছে ডি।